আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সন্ধ্যায় বালিকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ক্রিয়াশেলের উদ্যোগে 21 জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এবং ধর্মতলা চলো আহ্বানে হাওড়ার বালির বড়বাগান মোড়ের একটি পথসভা অনুষ্ঠিত হলো। আর এই পথসভায় উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চ্যাটার্জি, বালিকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ক্রিয়াশেলের সভাপতি দেবজ্ঞান ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের ক্রিয়াশেলের সভাপতি রাজু বণিক, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের ক্রিয়াশেলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ, বালিকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিরুপম বোস, হাওড়া জেলা সদর আইএনটিটিউসির সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি, বালিকেন্দ্রের আইএনটিটিউসির সভাপতি টিঙ্কু মুখার্জি, বালিকেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সেবাদল সভাপতি অচিন্ত হাটি, বালিকেন্দ্রের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্যাণী ঘোষ, যুবনেতা প্রদীপ মুখার্জি ও সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি 21 জুলাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদ দিবস পালনের তাৎপর্যতা ব্যাখ্যা করেন এবং দলমত নির্বিশেষে দলের গণতন্ত্রপ্রিয় মানুষকে দলে দলে 21 জুলাই দিবসে সমাবেশে যোগদানের আহ্বানও জানান। সবাই অন্যান্যরা বক্তরা তৃণমূলে 21 জুলাইয়ের শহীদ দিবসের গুরুত্ব বিশেষভাবে জানান, ধর্মতলা সমাবেশে সাফল্যমণ্ডিত করারও একটি ডাক দেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কারণ এই দিনেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তরতাজা 13 জন যুবক যুবতী এই কলকাতার রাস্তাতেই, এবং সেদিনে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি। তখন তিনি ছিলেন কোন খুনে আপনি দেখতে পারবেন না, অবশ্য বিরোধীরা অপপ্রচার চালিয়েই যাচ্ছে। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে যারা বিরোধী আছে, অর্থাৎ কাগজে কলমে বা ফোনের ফেসবুকেতে বিজেপি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা, তারা মানুষের জন্য লড়াইয়ে মাঠে ময়দানে আগ্রহী নয়। তারা মাঠে ময়দানের বদলে মানুষের জন্য লড়াইয়ে হাইকোর্ট, ফেসবুক এবং আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।